শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের বৈঠক। সামনে তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আসানসোল উত্তর বিধানসভার ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিএনআর তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ব্লক সভাপতি উৎপল সিনহা, প্রবল রায় সহ উত্তর বিধানসভা অঞ্চলের নেতা নেত্রী। বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলেন, মহিলা কর্মীদের এবং ছাত্র কর্মীদের জন্য বাসের ব্যবস্থা করা, দুবছর করোনা অতিমারির জন্য তৃণমূল কর্মীদের নিয়ে শহীদ দিবসে ভিড় করা যায়নি, তাই এই বছর আসানসোল ভারী মাত্রাতে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার আহ্বান জানায়। আরো বলেন, ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তাদের এলাকাতে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়াল লিখন বাধ্যতামূলকভাবে করতে হবে এবং সাধারণ কর্মীদের উদ্দেশ্যে ট্রেনে যাওয়ার জন্য বলেন। আমার মনে হয় যে বাস করলে মহিলাদের জন্য বাস করে দেওয়ার দরকার। মহিলারা সকাল সকাল উঠে বাসে যদি পৌঁছে যায় তাতে 4টে 5টা 6টা 9টাই লাগবে, মহিলারা বাসে করে যাবেন, বাসে করে আসবেন। কারণ মহিলাদের পক্ষে ওখানে গিয়ে মিছিল করা, প্লাস মহিলাদের পক্ষে ধরুন কোন মহিলা যদি এদিক ওদিক হয়ে যায় তাকে খুঁজে বের করা, এটা সত্যি কষ্টকর হয়। তো মহিলাদের যে প্রেসিডেন্ট দুজন আছে তাদের সাথে কথা বলা, এবং কথা বলে কত যাবেন মহিলা কর্মী আমাদের সেই সংখ্যাটা নেওয়া এবং সেই অনুযায়ী বাস তাদের জন্য তৈরি করে দেওয়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।